ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। দিনভর হয়রানির পর করোনা রোগীর মৃত্যু। একের পর এক হাসপাতাল থেকে ফেরানোর অভিযোগ। পুলিশের হস্তক্ষেপে মেডিকেলে আনার পরেও দীর্ঘক্ষণ হয়নি চিকিৎসা। অভিযোগ পরিবারের। করোনার কারণে ক্যান্সারের চিকিৎসায় গাফিলতিতে মৃত্যু। অভিযোগ কলকাতা মেডিকেলের বিরুদ্ধে। মর্গে করোনায় মৃতদের সঙ্গেই দেহ। সংক্রমণ সংখ্যায় দেহ দিল না হাসপাতাল। করোনাক্রান্ত ক্রীড়া প্রতিমন্ত্রী লক্ষ্মীরতন শুক্লর স্ত্রী তথা স্বাস্থ্য দপ্তরের ডেপুটি সেক্রেটারি বাড়িতেই চিকিৎসাধীন। সপরিবারে হোম কোয়ারেন্টিনে মন্ত্রী। কলকাতা পুলিশে আরো চওড়া করোনার থাবা। কসবা থানার এক এসআই, তিন এএসআই সহ সাত পুলিশ কর্মী আক্রান্ত। হাওড়ায় সংকট মোকাবেলায় বেড বাড়ল সঞ্জীবন হাসপাতালে। দেশে করোনা আক্রান্তের সংখ্যা 8 লক্ষ ছাড়ালেও মৃতের সংখ্যা 22,000 পার। একদিনে ফের রেকর্ড সংক্রমণ। আক্রান্ত 27,000-এরও বেশি, সুস্থ 5 লক্ষাধিক। প্রতিদিন সংক্রমণের হার বাড়লেও আশার কথা শোনালো হু। জনবহুল এলাকাতেও করোনাকে রুখে দেওয়া সম্ভব। মুম্বাইয়ে ধারাবির উদাহরণ টেনে মন্তব্য হু প্রধানের। বিশ্বে করোনায় মৃত্যু মিছিল অব্যাহত। করোনায় মৃত্যু হয়েছে 5,59,438 জনের। আক্রান্ত 1,24,59,363। সুস্থ হয়েছেন 68,34,099 জন। আমেরিকার অবস্থা সব থেকে ভয়াবহ। এরপরই রয়েছে ব্রাজিল। হুগলি শ্রীরামপুরে একাধিক জায়গায় চলছে লকডাউন। মোতায়েন করা হয়েছে পুলিশ। সকালে কনটেনমেন্ট জোন পরিদর্শনে যান ডেপুটি ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পৌরসভার প্রতিনিধিরা। কড়াকড়ি সত্ত্বেও অনেক জায়গাতেই মানা হচ্ছে না করোনা বিধি। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর জেলা পুলিশের পক্ষ থেকে তালদি বাসস্ট্যান্ড এবং বাজার এলাকা কনটেনমেন্ট জোন হিসেবে ঘোষণার পরেও সচেতনতা নেই মানুষের মধ্যে। এলাকায় চায়ের দোকান থেকে মদের দোকান সবই খোলা। মানুষের মুখে নেই মাস্ক। লকডাউন ভাঙলে কড়া ব্যবস্থা। মালদার ইংরেজ বাজারে 34 নম্বর জাতীয় সড়কে নাকা চেকিং। মাস্ক না পরলে পথ চলতে মানুষকে ফিরানো হচ্ছে বাড়ি। প্রয়োজন ছাড়া রাস্তায় বেরোলে আটকানো হচ্ছে গাড়ি। তোলাবাজির অভিযোগে মুর্শিদাবাদের সাগর দেখিতে ধুন্ধুমার। ট্রাক চালকদের বিক্ষোভ, গাড়ি ভাঙচুর, বাইকে আগুন। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে। সোনারপুরে জোড়া খুন। বাড়ি থেকে উদ্ধার বাবা ও মেয়ের ক্ষতবিক্ষত দেহ। জামাই পলাতক। কি কারণে খুন খতিয়ে দেখছে পুলিশ। মনুয়াকাণ্ডের ছায়া পূর্ব মেদিনীপুরে নন্দকুমারে। রেবিকের সঙ্গে যোগসাজশ করে স্বামীকে খুন করে বাড়ির সামনেই পুঁতে ফেলার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে। অভিযুক্ত বধূ ও তার প্রেমিককে আটক করেছে পুলিশ। টিটাগড়ে শুট আউট। বাইককে জায়গা না দেওয়ায় বচসা। দুষ্কৃতীদের গুলিতে কলেজ ছাত্রের মৃত্যু। গ্রেফতার দুই পলাতক, এক উদ্ধার আগ্নেয়াস্ত্র। এনকাউন্টারের পর ইডির নজরে বিকাশ দুবে সম্পত্তি। কোথা থেকে এলো বিপুল সম্পত্তি? কে অর্থ জোগাতো গ্যাংস্টারকে? দুবের ঘনিষ্ঠদের সম্পত্তির তালিকা তলব। এনকাউন্টার রাজে নিহত, ন্যায় বিচার। কানপুর এনকাউন্টারে বিকাশ দুবের মৃত্যুর ঘটনা নিয়ে টুইটে উত্তরপ্রদেশের বিজেপি সরকারের সমালোচনা তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের। বিকাশ দুবেকে নিয়ে এ রাজ্যে যারা মন্তব্য করছেন তারাই দুষ্কৃতিরাজ তৈরি করেছেন। পালসার দিলীপ ঘোষ। জম্মু কাশ্মীরে জঙ্গি দমনে ফের সাফল্য। কুপওয়াড়ার হান্দওয়াড়ায় সেনার সঙ্গে সংঘর্ষে নিহত দুই জঙ্গি, উদ্ধার আগ্নেয়াস্ত্র। সুশান্ত সিং রাজপুতের নামে একটি রাস্তার নামকরণ হলো বিহারের পূর্ণিয়ায়। মধুবনী থেকে মাতাচক পর্যন্ত রাস্তাটির নাম রাখা হয়েছে সুশান্ত সিং রাজপুত রোড। চলছে অ্যামাজন প্রাইম ভিডিও ওয়েব সিরিজ মির্জাপুর সিজন 2 এর ডাবিং। ডাবিং স্টুডিওয় হাজির দিব্যেন্দু ভি শর্মা, শ্বেতা ত্রিপাঠী, রাসিকা দুগ্গল।